الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء انما امرهم الى الله ثم ينبئهم بما كانوا يفعلون وقال الله تعالى في ايه اخرى وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের জগতে প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আর বিশেষ করে প্রত্যেক মুমিন মুসলিমকে যে যেখানে আছেন এক হওয়ার এবং একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর ঐক্যের নির্দেশ প্রদান করেছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা দলাদলি এবং বিভক্তি হারাম করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, ঐক্য একতাবদ্ধ হওয়া হচ্ছে আল্লাহর রহমত, আর বিচ্ছিন্নতা আর মুসলিমদের মাঝে বিভক্তি বিভাজন তৌহিদ সুন্নাত থেকে সরে গিয়ে গোমরাহির পথ নেওয়া, এ হচ্ছে আযাব, দুনিয়ার আযাব। এটি মুসলিম জাতি যদি দলে দলে ভাগ হয়ে যায় এটি আল্লাহ আজম। এটি হচ্ছে সহি হাদিস। জাল হাদিস হচ্ছে যে ইখতিলাফ উম্মতি রহমত, আর আমাদের দেশের অধিকাংশ হুজুর সমাজ এই জাল হাদিস জানে, এই জন্য তাদের ধর্মে ধর্মকর্মের আকিদা আমলে জালিয়াতি বেশি, জাল কথা, মিথ্যা কথা, ভুয়া কথা, যেগুলিতে মানুষ বিশ্বাসী, যেগুলি করে সব বেশিরভাগই দেখেন আসল সহিটাই জানে না। আল জামাতু রাহমাতুন, একতা হচ্ছে আল্লাহ রহমত, অল ফুরকাতু আযাব, আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব, শাস্তি। স্বাভাবিক, পাঁচ ভাই যদি আপনার এক হয়ে থাকেন, একবার এক অন্তরের মতো, তো ভালো না মন্দ? বাড়িতে রহমত, শান্তি আর শান্তি, কিন্তু পাঁচ ভাই যদি পাঁচ দিয়ে টান দেন তাহলে আযাব না? মানসিক আযাব, হ্যাঁ, পারিবারিক আযাব, কলহ, অশান্তি, আরামে ঘুম আসে না, ভাই ভাইয়ের দুশ্মন, ঠিক না? স্বাভাবিক। তো কোরআন সুন্নাহ দীনে ইসলাম ওয়াহি যুক্তিসঙ্গত, সুস্থ মস্তিষ্কে কেউ যদি চিন্তা করে তো কোরআন সুন্নাহ আর সেটি হচ্ছে ওয়াহি, সেটা যুক্তিসঙ্গত। পক্ষান্তরে জাল কথা যুক্তিসঙ্গত না, জাল ধর্ম, জাল আকিদা যুক্তিসঙ্গত না। ইখতিলাফ উম্মতি রহমত, জাল হাদিস, আমার উম্মতের ইখতিলাফ করা রহমত। এই জন্য বলে যে এই যে মজহাবি দলাদলি, হানফি সাফি মালিকে হাম্বেলি, আবার তারপরে 126 তরিকা সুফিদের বীরদের যে চরমনাইদের কিতাব আছে, সব রহমত, সব রহমত। আবার হানফি মজহাব পাঁচ ভাগে বিভক্ত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সব রহমত তাদের, হ্যাঁ, দেওবন্দি, বেরেলভি, কাদিয়ানি, কারণ মির্জা রহমান কাদিয়ানি হানফি ছিল, আর তারপরে আপনাদের মওদুদীবাদী জামাতি, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে তাবলিগি, সব রহমতি। অথচ সহি হাদিস এবং কোরআনে কারিম কি বলছে, ঐক্যের নির্দেশ দিয়েছে, তো বিচ্ছিন্নতা হারাম করছে। আর সেটা যদি ধর্মীয় বিচ্ছিন্নতা হয়, একটা হচ্ছে দুনিয়ার বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে ধর্মীয় বিচ্ছিন্নতা। ধর্মীয় বিচ্ছিন্নতা আরও বেশি মারাত্মক, কারণ মানুষ ধর্মের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। জি হ্যাঁ, দুনিয়ার স্বার্থ অনেক সময় ত্যাগ করে, কিন্তু ধর্মের ব্যাপারে এক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসল প্ল্যাটফর্মে হাজির না হবে, সেটা হচ্ছে তৌহিদ সুন্নাহর ভিত্তি এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, আল্লাহ তো ফরক, আল্লাহর রশিকে মজবুত, আল্লাহর রশি হচ্ছে ওয়াহি, আল কোরআন, এবং আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস।
যাই হোক, আজকের বিষয়বস্তু ভূমিকা না বাড়িয়ে বলি, আজকের বিষয়বস্তু যেটি গোটা সৌদি আরবের প্রতিটি মসজিদে, জি হ্যাঁ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে হারামের খুতবা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে খুতবা হয়ে যাওয়ার পরে, আর এসা পরে আমি মসজিদে হারামের খুতবা এই করোনা যুদ্ধে শুরু হয়েছে 8-9 মাস থেকে অনুবাদ করি, এটা আপনাদের অবগতির জন্য বলছি। যতদিন চলছে এটা চলুক, আল্লাহ তৌফিক দান করুক এবং আল্লাহ ওতে কল্যাণ দান করুক, এবং এটাতে বাইরের লোকের অনেক বেশি চাহিদা, এই চাহিদার কারণে আরও বেশি আমি সেটার অনুবাদ করছি, তো সেটা হয়তো অনুবাদ হবে। আর এখন যে আলোচনাটি করব সেটি আমাদের ইসলামিক সেন্টার মসজিদ, যার পাশে, যার সাথে আপনারা এখানে বসে আছেন, হলে একটু আগে জোয়া পড়লেন, যারা এই মসজিদে জোয়া পড়লেন, তিনতলা মসজিদ, এখানে আমাদের সম্মানিত যে ভাইস প্রেসিডেন্ট ইসলামিক সেন্টারের ডক্টর আব্দুল ওয়াহেদ আল মজরু হাফেজাহুল্লাহ তাআলা, দম্মাম ইউনিভার্সিটিতে যে শরিয়া ফিকা ফ্যাকাল্টি রয়েছে, ফিকা কলেজ, তার তিনি ডিন বা প্রিন্সিপাল, ভালো একজন আলেম। তো তার আজকের এই খুতবাটি ছিল, তো সেই খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খুতবাতে তিনি প্রথম দিকে বিশেষ একটি জামাত সম্পর্কে আলোচনা করেছে, যে জামাতটি সারা পৃথিবীতে মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির মানে সীমা ছাড়িয়ে গেছে, পৃথিবীতে মুসলিম বিশ্বে তার 80 বছরের ইতিহাসে শুধু তাদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্র ইতিহাস, ষড়যন্ত্র করে কেমন করে কোনো দেশে অশান্তি সৃষ্টি করতে হবে এবং কারো পতন ঘটাইতে হবে আর নিজেরা ক্ষমতায় যেতে হবে, এটা হচ্ছে তাদের গোল টার্গেট এই জামাতের। এই জামাত ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনারবদের কাছে এক কথাই হচ্ছে এক নামে পরিচিত, আর তাদের গুরু হচ্ছেন একজন অনারব, মূল ভারতীয়, আর তারপরে পাকিস্তান হিজরত করেছেন, আর আরবদের গুরু হচ্ছেন আর একজন, হ্যাঁ, যার বাড়ি হচ্ছে মেসর। এই জামাত সম্পর্কে আলোচনা গোটা সৌদি আরব প্রতিটি মসজিদ হয়েছে, কারণ এদের ফিতনা ফাসাদ সীমা লঙ্ঘন করেছে। আর 2-3 দিন আগে এই জামাত সম্পর্কে হাইয়াতে কিবারিল আলামা সৌদি আরবের যে বড় আলামাদের যে একটি পরিষদ রয়েছে, কাউন্সিল রয়েছে, যাতে বর্তমানে 21 জন বড় বড় সৌদি আরব সবচেয়ে বড় বড় আলেমরা রয়েছেন, তার মধ্যে কয়েকজন আইমে হারাম মাক্কাতুল মুকাররমা ইমাম রয়েছেন, এতে রয়েছেন শেখ সালিল ফৌজানের মতো সবচেয়ে বড় আলেম বর্তমান যুগের, অনেক আলেমরা, বড় বড় আলেমরা এক কথায় রয়েছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমরা এই হায়াতে কিবার আলামাতে রয়েছেন। তাদের একটি বিবৃতি বা ঘোষণা এসেছে এই জামাতটি সম্পর্কে, সেই জামাতের নাম জানেন, এ বলতে পারেন আরব দেশে কী নাম? ইখওয়ানুল মুসলিমিন, জি, মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন, জি, জামাতুল ইখওয়ান আল মুসলিমিন। এটা এর প্রতিষ্ঠা মিশরে হয়েছে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না। হাসানুল বান্না একদিকে যেমন সুফি পীরতন্ত্রে বিশ্বাসী ছিল, একবারে পাক্কা সুফি, যেমন আমাদের দেশে চর্ম নিয়েছে, সার্সিনা আছে, আর এইরকমই যতগুলি আছে সুফি আরও যেসব আছে, হ্যাঁ, জনপুরি আছে, ঠিক ওইরকম সুফি আর কি। আর সুফিদের সম্পর্কে আপনাদের যে রাখবে, সুফিরা কোরআন সন্ন্যার যে সরল পথ তা থেকে সরে আছে, যেখানকারই সুফি হোক না কেন, সে বাংলাদেশের হোক আর ভারতের হোক আর পাকিস্তানের হোক আর মিশরের হোক, যেখানকারই সুফি হোক না কেন, সুফি ইসম হচ্ছে দলাল গুমরাহি, যেটা বিদাত দিয়ে শুরু হয়, আমার আলোচনাগুলিতে আছে, আর এদের আকিদে শেষ হয় হলুল ওয়াহদাতুল উজুদ, আর ফানা ফিল্লা, ফানা ফির রসুল, ফানা ফির শেখ, পীর আর ধ্যান তাসাউরি শেখের কুফরি, এগুলো কুফরি দিয়ে, জি, তো সর্বনিম্ন বেদাত দিয়ে শুরু হয় আর তারপরে চলে যায় কুফর শেখ পর্যন্ত, শেখবুল্লাহ। এই সুফি ইজমের ফসল হচ্ছে কবর মাজার পূজা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে এত বেশি মাজার পূজা, এটা কিসের ফসল? আবাদ করে ফসল আসে, তাই না? তো এই যে সুফি ইসমের আবাদ হয়েছে, তারপরে সেখান থেকে যেটা ফসল মুসলিম জাতি পেয়েছে, এটা হচ্ছে মাজার পূজা পেয়েছে, মাজার পূজা
এটা ওখান থেকে এসছে পীরতন্ত্র থেকে। যেন পীর ছাড়া কোনো মাজার আছে, এমন ব্যক্তির মাজার আছে পূজা হচ্ছে যে সব পীর ছিল না, নাই কিন্তু। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীর, খাজা মাজার চিশতি পীর, তাই না? আটরসি পীর, মাঝ ভণ্ডারী পীর, শাহজালাল পীর, পীর পীর পূজা, নওয়াজ নিজামুদ্দিন আউলিয়ার মাজার, হ্যাঁ, কুতুবুদ্দিনের মাজার দিল্লিতে পীর, হ্যাঁ জি, যতগুলি সব সুফি, সব সুফি ছিল। দোলুমাতুম বাদহা ফাফা বাজ, এসব অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে হ্যাঁ মারাত্মক অন্ধকার, সব রকম আছে, তাই না? এগুলি হচ্ছে অন্ধকার। আর নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে সরল পথ, সেরাত মুস্তাকিম, এহদিনা সিরাত মুস্তাকিম। আরব দেশগুলিতে এই জামাতকে কি বলা হয়? ইখওয়ান মুসলিমিন। হ্যাঁ, বললাম যে এই ইখওয়ান মুসলিমের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সুফি একদিকে, আর একদিকে আশআরি, আসমা সিফাতের ক্ষেত্রে, হ্যাঁ, তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে কি আশআরি মতবাদে বিশ্বাসী। আশআরি মতবাদে সাতটি আল্লাহর গুণ ছাড়া বাকি গুণগুলি তারা অপব্যাখ্যা করে। হ্যাঁ, আল্লাহর হাত, কুদরতি হাত, এই যে এগুলো শিক্ষা যে দেশ থেকে পেয়েছেন না, এগুলো আশারি মাতুরির মতবাদ, হানফি সমাজে মাতুরিদি মতবাদের ছড়াছড়ি, আর শাফি মালিকি সমাজে হচ্ছে আপনার এই আশারি মতবাদ। এই আশারি মতবাদ বহনকারী ছিলেন, যাতে আল্লাহর হাত, হাত নেই কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, চোখ মানে দেখাশোনা করা, আমার চোখের সামনে এগুলো হয়েছে মানে দেখাশোনা, আমার রক্ষণাবেক্ষণ, তো রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলমিনের আপনার চেহারা নেই, চেহারা বলতে এখানে সত্তা বোঝানো হয়েছে, হ্যাঁ, আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে, মানে চেহারাকে অস্বীকার, ওয়াব কাওয়াজহু রাব্বিকে অস্বীকার, ওয়াজহু চেহারা নেই, আপনার চেহারা আছে, আমার চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা নেই, এই জন্য আল্লাহ তাদের কাছে কি নিরাকার, আল্লাহর চেহারা নেই। হ্যাঁ, আল্লাহ হাত নেই, হাত না থাকলে কি বলে, আপনাদের যদি হাত না থাকে তো আপনার নাম কি টুন্ডা, পা না থাকে তো কি ল্যাংড়া, খোড়া, চোখ না থাকে তো অন্ধ, এক চোখ না থাকে কানা, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, যেসব আয়েব মানুষের জন্য আয়েব, সেগুলি আল্লাহর জন্য কি করে সমীচীন হইতে পারে, এগুলো হচ্ছে তাদের আগে। আর তারপরে আজকে ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্স চিরকাল ইসলাম শত্রু, মুসলিম জাতির শত্রু, এটা কোনো নতুন ইতিহাস নয়, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শত্রু হচ্ছে খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে ফ্রান্স। এই ফ্রান্সে লালিত পালিত হয়েছে খোমাইনি হালেখ, যাকে বাংলাভাষী আন্তর্জাতিক বক্তা কি বলেছে, ইমাম খোমেনি, বাপের বেটা খোমেনি, এই জন্য আমাকে বক্তব্য করতে বাধ্য হইতে হয়েছে ভালো প্রসঙ্গ তার সম্পর্কে এবং তার বক্তব্যের অসারতা সম্পর্কে, তিনি যে জাতিকে বিভ্রান্ত করেছে এই সম্পর্কে, যাতে করে মানুষ সতর্ক হয়। এই খোমেনি লালিত পালিত হয়েছে ফ্রান্স, তার আগে রেজা শাহ পাহলভির, হ্যাঁ, সেখানে রাজত্ব ছিল, তার রাজত্বের পতন ঘটিয়ে সেও শিয়া রাফেজি ছিল, কিন্তু তার চেয়েতে বড় চরমপন্থী শিয়া রাফেজিকে নিয়ে এসে কে বসেল, এই ফ্রান্স। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা যখন হইল, জনগণ বিক্ষোভ আর আন্দোলন করে, তখন সেখান থেকে ফ্রান্স থেকে স্পেশাল ফ্লাইটে পাঠিয়ে দিয়ে তাকে বসিয়ে দিল। কারা বসিয়েছে? ইরানের সাথে সম্পর্ক হচ্ছে এক নম্বর ইহুদিদের, আর তার পিছনে পৃষ্ঠপোষকতা আছে খ্রিস্টান জগৎ, আর তার মধ্যে ফ্রান্স বিশেষ করে, আর আর একটি সম্পর্ক হচ্ছে গাঢ় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের আরব দেশগুলিতে, যে ইখওয়ানুল মুসলিমিন। এই খোমেনি যখন প্রথম এসে ক্ষমতায় বসল ইরানে, তখন সর্বপ্রথম যারা মোবারকবাদ দিতে গেছে, অভিনন্দন পেশ করতে গিয়েছে, তারা হচ্ছে এই দুটি জামাত, আরব দেশের জামাত হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, আর আজম দেশের, ভারত বাংলাদেশ পাকিস্তানের যেই জামাত অভিনন্দন দিতে এসেছিল, যেই জামাতের নেতা মৌলানা মওদুদি অভিনন্দন দিতে এসেছিলেন, সেই জামাতের নাম হচ্ছে জামাতে ইসলামী, নামটা জামাত ইসলামী কিন্তু ইসলামের প্রতিনিধি নয়, ভালো করে শুনে রাখে। আর আমার আটটি বক্তব্যে এটাই প্রমাণ করেছি যে নাম জামাত ইসলামী কিন্তু ইসলামের প্রতিনিধি জামাত ইসলামী নয়, ভালো করে নাম হচ্ছে ইখওয়ান মুসলিমিন কিন্তু মুসলিমদের ব্রাদার নয়, ইখওয়ান মুসলিমিন নয়, জি ব্রাদারহুড, হ্যাঁ, ইসলামিক ব্রাদারহুড নয়,
বা মুসলিম ব্রাদারহুড নয়, একে আল্লামা আলবানী রহমতুল্লাহ আল ইখওয়ান মুফলিসিন বলতেন। মুফলিস মানে সর্বহারা, আর তা দুরুন আমার মুফলিসের সর্বহারা হাদিস আছে না? কেয়ামতের দিনে পাহাড় দুনিয়া থেকে পাহাড়ের মতো নেকি নিয়ে গেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, গাল দিয়েছে, খুন করেছে, বেমানি করেছে, আত্মসাত করেছে ইত্যাদি, আর তারপরে নেকি দিয়ে পরিশোধ করতে 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 পাহাড়ের সমান নেকি সব শেষ, ওকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আল্লামা আলবানী রাহমাহুল্লাহ পৃথিবীর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহাদ্দিস, এক নম্বর মহাদ্দিস। তিনি বলেছেন যে এই ইখওয়ানুল মুসলিমিন জামাতটি হচ্ছে মূলত এর নাম হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারা দল। মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, আর একটি অর্থ সর্বহারা মানে নিঃস্ব, যার কিছু নেই, নিঃস্ব দল, যাদের কাছে কোরআন সুন্নার কোনো জ্ঞান নেই, তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের বাস্তবায়ন নেই, সুন্নতের জ্ঞান নেই, সহি জয়ফের জ্ঞান নেই, বরং সহি জয়ফের মাপকাঠি মানদণ্ড যে মহাদ্দিসিনে কেরামদের কাছে রয়েছে সেটা মোটেই মওদুদি মানেন না, এবং মওদুদি জামাতও মানেন না, আর ইখওয়ান মুসলিমিন মানে না। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি মওদুদির কিতাব থেকে, সে বলছে মহাদ্দিসের হাদিস সহি বললে সহি হবে না, আর হাদিস জয়ী বললে জয়ী হবে না। মওদুদির কথার সার কথা হচ্ছে যে আমার জৌকে, তার উর্দু ভাষাতে যেহেতু কিতাব লিখেছে, তার জৌক, জৌক মানে হচ্ছে কি নিজের স্বাদ, আমাকে যেটা সহি লাগে সেটাই সহি, আর যেটা জৈফ লাগে সেটাই জৈফ, এই হচ্ছে কুপ্রবৃত্তির অংশ। কারণ তাদের কাছে তো দিনের মৌলিক জ্ঞান ছিল না, যার ফলে নিজে বিভ্রান্ত হয়েছে দলগুণ এবং অন্যদেরকে বিভ্রান্ত করেছে মোদী। আর আরেকজন বড় মহাদ্দেশ এমানি ছিলেন, তার ইউক্তি এটি, হ্যাঁ আল্লামা মহাদ্দেশ মকবুল বিন হাদি আল্লাহ বলতেন তিনি যে এই জামাত হচ্ছে ইখওয়ান মুফসিদিন, হ্যাঁ ইখওয়ান মুসলিম এন্ড না ইখওয়ান মুসলিম মুফলিসিন, শুনলেন আল্লামা আলবান কথা, আর ইখওয়ানুল মুফসিদিন, হ্যাঁ ফাসাদ সৃষ্টিকারী জামাত, বিশৃঙ্খলাকারী জামাত ইখওয়ান মুফসিদিন, আর আজকে সারা পৃথিবী ফসাদ সৃষ্টি করেছে বর্তমান পরিস্থিতিতে। আগে থেকে এর ইতিহাস, আমি যখন দুবাই গিয়েছিলাম আর দুবাইতে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেখানে জামিয়াতু দারিল বের রয়েছে, খুব মানে প্রসিদ্ধ সংস্থা, আর সেখানকার প্রোগ্রামটি মাশাআল্লাহ আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত চলেছিল, 5 ঘন্টার প্রোগ্রাম, আমার লাইফে খুব কমই হয়েছে 4-5 ঘন্টার প্রোগ্রাম। তো সেই অনুষ্ঠানের সমাপ্তিতে যে চেয়ারম্যান যে ওখানকার, তিনি এসেছিলেন মুরব্বী মানুষ, তিনি বলেছিলেন যে আজকে থেকে 20 বছর আমি আগে বলেছি এই যে জামাতুল মুসলিমিন আর এই মওদুদির জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ এরা মুসলিম দেশগুলিতে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। আরব বসন্তের কথা শুনেছেন এই কয়েক বছর আগে, যে আরব বসন্ত, অনেকে এই টার্মটা বুঝে না, কিন্তু আরব বসন্ত মানে বিভিন্ন দেশে যেমন মেসরে আরব বসন্তের মাধ্যমে মানে জনগণকে আন্দোলনমুখী এমন করলো যে হোসনি মুবারককে সেখান থেকে নামালো, আর নামিয়ে মুরসি গেল, কিন্তু সেও টিকতে পারলো না, আর টিকতে দিবে না কিন্তু কোহরি শক্তি, এদেরকে নিয়ে খেলা করে, ইখওয়ানিয়া জামাত এদেরকে নিয়ে কাফের শক্তিগুলি খেলা করে, কিন্তু এদেরকেও গদিতে টিকতে দেবে না, এটা ভালো করে মনে রাখি। এটা হচ্ছে ইতিহাস। তারপরে মুরসির পরিণাম তো দেখলেন, আর তারপরে তখন হ্যাঁ যে সিসি আসে। তো কথা হচ্ছে যে এই আরব বসন্ততে উদ্দেশ্য ছিল আরব দেশগুলিতে যতগুলি শাসক ক্ষমতা আছে সবগুলির ক্ষমতার অবসান করানো, আর এলাকার ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করে দেওয়া, আর এলাকায় যাতে করে শিয়া আধিপত্য কায়েম হয়, শিয়াদের শিয়া ধর্মের প্রচার প্রসার হয়। এই জন্য দেখছেন যে লেবানন শিয়াদের হাতে গেল, হিজবুল্লাহ এর হাতে গেল, হ্যাঁ এরাক হ্যাঁ ষড়যন্ত্র করে সাদ্দামকে হ্যাঁ মেরে দিয়ে কি করলো শিয়াদের হাতে তুলে দেওয়া হলো। বাহরাইনে তো মানে এমন হয়েছিল যে শিয়াদেরকে দিয়েই দিবি, বাহরাইন চলে যাবে হাত ছাড়াবে, আল্লাহ হেফাজত করেছেন বলে আলহামদুলিল্লাহ। আর তারপরে তাদের অসৎ উদ্দেশ্য ছিল সৌদি আরব এর উপর হ্যাঁ আল্লাহ যেন তাদের অসৎ উদ্দেশ্যে তাদেরকে যেন ব্যর্থ করেন, এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসৎ আশা যেন পূরণ না করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, আর লাঞ্ছিত হচ্ছে আলহামদুলিল্লাহ।
তো এই সব ফিতনা ফাসাদের জন্য এই দলের নাম হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ভারত মহাদেশে এই দলের নাম তো বললাম, তাই না? এখন এই দুটো দল, হ্যাঁ, জামাতে ইসলামী ভারত মহাদেশে, যার প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, আর আরব দেশে হাসানুল বান্না, সৈয়দ কুতুব, আর তারপরে আরও তার সাথে শীর্ষস্থানে বড় বড় নেতারা রয়েছে মিশরের, আর সিরিয়ার ইত্যাদি সব দেশে। এই দুটো দল, নাম দুটো হইল, এই দুটো দল ঠিক ওই রকমই যেমন একটি মুদ্রার এপিটার অপিট, কোনো পার্থক্য নেই। সুতরাং ইখওয়ানিদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেম একেবারে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা। মুদ্রার ভালো ভাষাতে বললে কি বলা হয়, মুদ্রার এপিট আর ওপিট, আর একটা খারাপ ভাষায়, একটা অভদ্র ভাষায় বলে যে পায়খানার এপিট আর ওপিট, ওপর আর নিচে। তো আজকের খুতবায় প্রথম আমাদের সম্মানিত শেখ, তিনি এই ইখওয়ান মুসলিমিনদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন, আর তারপরে সতর্ক করেছেন, আর তারপর হাইয়া থেকে বাইরের আলমার যে বিবৃতি এসেছে, ঘোষণা এসেছে যে জামাত, এই জামাতুল ইখওয়ান মুসলিমিন থেকে সতর্ক সাবধান হবেন, এবং এটি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জামাত, এবং এটি জামাতুন ইরহাবিয়া, সন্ত্রাসী জামাত, সন্ত্রাস সৃষ্টিকারী জামাত। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ভ থেকে, এই জামাতের, এই জামাত ইখওয়ান মুসলিমিন আর জামাতের গর্ভ থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ কথা, এই জামাতের, ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামের গর্ভ থেকে, পেট থেকে পয়দা হয়েছে। এই জামাত থেকে জামাত উত্তাকফির অল হিজরা পয়দা হয়েছে আরব দেশগুলিতে, মানে ঢালাহারে শাসকদেরকে, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, আর যারা আদালতে চাকরি করে, যারা প্রশাসনে চাকরি করে, হ্যাঁ, সবকে কি করতে হবে, ডিফেন্সে যারা চাকরি করে সবকে, এরা কি তাগুত, তাগুত সরকার, আর এরা হচ্ছে কি কাফের। এই জামাতের নাম হচ্ছে জামাত উত্তাকফির। যখন মুসলিমদের ওপর, মুসলিম শাসকদের ওপর এই ফতোয়াবাজি, ফতোয়াবাজি করে না দেশে জামাত ইসলামের, করে না তাগুত সরকার, তাগুত সরকার, আরে তাগুত তো বাংলাদেশ আর ওই পাকিস্তান তো বলবেই, ওই সব সরকারকে, সৌদি আরবকে তাগুত বলতে চাটাই জামাত ইসলাম, তাগুত সরকার, এদের কাছে সব মুসলিম শাসকরা তাগুত, ফেরেস্তা এই ফাসাদ সৃষ্টিকারী দেশ। তো এই হায়াতি কেবার লর্মা বলেছেন যে এই জামাত হচ্ছে জামাতুন ইরহাবিয়াত, এই জামাত হচ্ছে সন্ত্রাসী জামাত। জামাত উত্তাকফির অল হিজরা, তাদের কাজ হলো ঢালাহালে কাফের করা। কাবিরা গুনাহ যদি করে, পাপ মুক্ত কি আছে, জনগণ পাপ মুক্ত আছে, জনগণ যেন পাপই, তেমন জনগণের শাসকদের মধ্যে পাপ আছে, হ্যাঁ, কেউ ফেরাস তেমন আপনার জনগণ যারা ভোট দিচ্ছে, যে সব দেশে ভোট হয়েছে, ভোটাররা যেমন পাপি, বহু কামিরা গুনাহতে জড়িয়ে আছে, তো যারা ভোট নিচ্ছে আপনাদের কাছে তারাও বিভিন্ন কামিরা গুনাহতে জড়িয়ে আছে, একই অবস্থা, নাগাস থেকে নেমে আসছে। তো ইরহাবি জামাত এ হচ্ছে সন্ত্রাসী জামাত, এ জামাতুল ইখওয়ান মুসলিমিন, জি, জামাত উত্তাকফির অল হিজরা। যখন কাফের হয়ে গেছে তাহলে কি করতে হবে, হিজরত করতে হবে, এরা হিজরত করো, যে ফ্রান্সে খোমেনি হিজরত করো, পশ্চিমা দেশে লুকিয়ে থাকে, সৌদি আরব থেকে যতগুলি খারিজি বেরিয়ে পালিয়েছে সবগুলি, কেউ যে ইংল্যান্ডে, হ্যাঁ, রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কি আর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, আর সেখান থেকে ষড়যন্ত্র করছে, এই হলো জামাতে তাকফির অল হিজরা, ওই, হ্যাঁ, হিজরত করে বাইরে যাচ্ছে, হিজরত করে চলে গেল আফগানিস্তানে, হ্যাঁ, বন জঙ্গলে পাহাড়ি, হ্যাঁ, ওখান থেকে বলছে বিনা শাসককে জেহাদ করছে। কোনো সফলতা দেখতে পেয়েছে আপোষে মারামারি ছাড়া, মুসলিম, মুসলিমকে খুন করা ছাড়া, আল্লাহ বলেন, বরং কাফেরদের অস্ত্র হিসেবে ব্যবহার হয়। আর এই জামাত এই কয়েক বছরের মধ্যে জঙ্গি যেসব জামাত পয়দা করেছে, সংগঠন পয়দা করেছে, তার একটি হচ্ছে আল কায়দা, নাম তো শুনেছেন, আল কায়দা, আর একটি জামাত তারপরে যেটা পয়দা হলো সেটা হচ্ছে দায়েশ, আরবিতে দায়েশ, আর ইংরেজিতে হচ্ছে আইএস, আইএস, হ্যাঁ, ইসলামিক স্টেট, হ্যাঁ, ইরাক অ্যান্ড সিরিয়া ইসলামিক স্টেট, ইরাক সিরিয়া তারা ইসলামিক স্টেট করবে, দায়েশ, দায়েশ সংক্ষেপে অদ্দৌলা ইসলামিয়া সিরিয়া ও ইরাক, এগুলোতে তারা কী করবে, ইসলামিক স্টেট পয়দা করবে। এদের কে তৈরি করেছে, পৃষ্ঠপোষকতা বাইরের কাফের শক্তি, আর
এরা কে আহার দিয়েছে, ধর্মীয় বিভ্রান্তিকর আহার দিয়েছে এই ইখওয়ান মুসলিমিনের ব্রাদারহুড আর জামাতের সঙ্গে। তো দায়েশ আইএসআইএস আর আল কায়দা সবগুলি পয়দা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখেন বাংলা ভাই আর ওই কি কি, হ্যাঁ আব্দুর রহমানের দলের নাম কি ছিল, হিজবুল না না আরেকটা ছিল জিএমবি, সংক্ষেপে জিএমবি। এদের আপনি আপনি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন এরা সব জামাত ইসলামী ছাত্র ছিল, জামাত ইসলামী প্রভাবিত ছিল, জামাত ইসলামের বই পুস্তক পড়েছে, দিয়ে ওখান থেকে মগজ ধোলাই করে জন্ম নিয়েছে আহলে হাদিস ধরে। কিন্তু মগজ ধরে করে লাখ লাখ আহলে হাদিসকে জামাতি বানিয়ে দিয়েছিল। আর বিশেষ করে এই ক্ষেত্রে বক্তব্যের ময়দানে, বক্তব্যের ময়দানে বিভ্রান্তির শিকার হয়েছে মাওলানা সাঈদের বক্তব্য শুনে। এই রহস্যটা একটু উদ্ঘাটন করেন কথা, যদিও আসল যে খুতবা নিয়ে আলোচনা করবো সেটি এখন আসতে পারিনি, কিন্তু এগুলো বিষয়ে জানা জরুরি, এগুলো বিষয়ে জানা জরুরি আপনাদের। যে মাওলানা মওদুদী জন্ম নিলেন এবং জামাতের প্রতিষ্ঠা করলেন ভারতে, হিজরত করে মাওলানা মওদুদীর আসল জায়গা হচ্ছে পাকিস্তান চলে গেলেন, হ্যাঁ তাহলে হয় জামাত ইসলামের শক্তিশালী থাকতো ভারতে, বলেন ভারত তো অমুসলিম মেজরিটি দেশ, তো পাকিস্তানে, পাকিস্তানে পাকিস্তানে একটা দুটো সিট পেয়েছে ইলেকশন আসার পর, আর তারপরে তখন একবারে সর্বহারা হয়ে গেছে, মফুলিস তো মফুলিস কিছুই পায়, পায়ের দলের মাটি নেই, কিছুই পায় না সেখানে। পাকিস্তানে জামাত ইসলামী এত শক্তিশালী নয় যত শক্তিশালী বাংলাদেশে, কেন এই রহস্য আমি উদ্ঘাটন করেছি। এই জামাত মাওলানা মওদুদীর প্রতিষ্ঠা করা হইলেও এই জামাতকে আহার জুগিয়েছে মাওলানা দিল হোসেন সাঈদের বক্তব্য, জাতি আবেগি, আর ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের রাষ্ট্র হয়ে যাবে, আর ইসলামী আইনের বাস্তবায়ন হয়ে যাবে, আর আমরা ভালো মানুষরা ক্ষমতায় আসবো, এর চেয়ে তো ভালো কথা আর কি হইতে পারে। কথা তো খুব সুন্দর, কথা তো খুব সুন্দর, কথা বুঝতে পেরেছেন? যার ফলে বাঙালি জাতি জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শক্তিশালী। একসময় কতটা সিট পেয়েছিল তারা জানা আছে? 18টা সিট পেয়েছিল, 3টা মন্ত্রী হয়েছে জানা আছে, এগুলো আপনার 3টা মন্ত্রী কিছু দেয় কিন্তু 18টা সিট। আর এরা আহলাদিস এলাকাগুলিতে জিততে পেরেছে বেশিরভাগ, বেশিরভাগ তাদের এলাকায় ছিল যে 18টা সিট সবগুলি প্রায় আহলাদিস এলাকা উত্তরবঙ্গে ছিল, বুঝতে পেরেছেন? কারণটা কি, কারণ আহলে হাদিসরা মনে করে আমরা তো কোরআন হাদিস আকীদা ঠিক আছে, আর তারপরে যদি ক্ষমতাটাও পেয়ে যায় এই থিওরি মাওলানা মওদুদীর থিওরিতে তাহলে তো খুব ভালোই কথা হয়ে গেল। এই সবগুলি জামাতি হয়ে গেল, আহলে হাদিস জামাতি, আহলে হাদিস জামাতি, আহলে হাদিস কখনো জামাতি হতে পারে না। তাহলে আহলে হাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে, তারপরে জামাতি হয়েছে, ওই রকম ছিল বাংলা ভাই আব্দুর রহমান জিএমবি এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জঙ্গিগুলো ধরা খেয়েছে, আল্লাহ জানে দুঃখ নির্মূল করে, কারণ এরা আপনার ভালো মানুষদের জন্য অশান্তি সৃষ্টি করে রেখেছে দেশে এবং অশান্তি সৃষ্টি করে। তো এই ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামী থেকে যতগুলি জঙ্গি সংগঠন সবগুলি কিন্তু জন্ম, এটা ভালো করে জেনে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলির পরে শুরু করছি আমাদের শেখের খুতবাতে যে আয়াতগুলি নিয়ে শুরু করেছিলেন, সুরে আনামের আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দীনকে বিভক্ত করেছে, ছিন্ন ভিন্ন করেছে। এই জন্য একটু আগে বললাম যে ধর্মীয় দ্বন্দ্বটা দুনিয়ার দ্বন্দ্বের চাইতে মারাত্মক, কিন্তু দুনিয়ার দ্বন্দ্ব যদি খাওয়া দাওয়া নিয়ে থাকে, ভাই ভাই বা জমি জায়গা নিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে থাকে, হালকা মিটা সহজ, কিন্তু ধর্মীয় দ্বন্দ্ব মিটানো অত সহজ না যতক্ষণ পর্যন্ত সহি দিনে না আসবে। এই জন্য সহি আকিদে আসলেই কিন্তু সৌদি আরবকে ভালোবাসে, সহি আকিদে আসলেই কিন্তু আমাদের মতো দায়ীদেরকে ভালোবাসে, আর না হইলে ও যতগুলি তরিকতলা আছে সে আপনার এই ফনি জামাতি হোক অথবা তবলিগ হোক অথবা বেরেলভি হোক আর যতগুলি গুমরা আছে সবগুলি আমাদের বিরুদ্ধে এক, কিন্তু গালি সবগুলি দিচ্ছে একসাথে, দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ
তো যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে, ওয়াকানু শিয়ান, তারা নিজেরাও টুকরো টুকরো হয়ে গেছে। যারা দিনে বিভক্তি সৃষ্টি করে তারা নিজেরাও ভালো অবস্থা থাকে না, টুকরো টুকরো হয়ে যায়। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ আল্লাহ কি বলছে? লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, তাদের দরবারে না তুমি। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর ছেড়ে দাও, যারা দ্বীনকে বিভক্ত করে ফেলেছে। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দিবেন তাদের কি তো কর্ম সম্পর্কে যা কিছু করেছে। সূরা আনআমের আয়াত 153 তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সোজা পথ। ওয়ান্না হাযা সিরাতি, আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে এই পথ, সেটি হচ্ছে ওহির পথ। প্রত্যেক ক্ষেত্রে ফিতনা ফাসাদ থেকে আর এই এই দল উপদলের ফিতনা থেকে যদি বাঁচতে চান তাহলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে নেন, ওহিকে আঁকড়ে ধরেন, আপনি দলিল তলাশ করেন, ব্যক্তির পিছনে ছুটিয়েন না, দলের পিছনে ছুটিয়েন না, কোনো ব্যক্তির অন্ধ হবেন না, না আমার না কারো, যাচাই করেন, যাচাই করতে মানে এতটা যোগ্যতা হাসিল করেন যে আমি যাচাই করতে পারবো যে এটা ভালো না মন্দ, এতটা অন্তত এলেম শিখতে হবে গরজ করে দিন সম্পর্কে। এটি হচ্ছে আমার সরল পথ, ফাত্তে বেউহ, সুতরাং সেই পথের অনুসরণ করো। বলা তত্ত্বে সবল, বহু পথ, সবল সাবিলের বহু বছর, অনেকগুলি পথ আছে, একটা রাজপথ হাইওয়ে, আর ডানে বামে অনেক রাস্তা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছেন না মক্কা দিয়ে যখন যাচ্ছেন দেখছেন ডানে বামে, আরে কোন দিকে যাবো রে, এদিকে মেলাগুলো রাস্তা বেরোলো, এদিকে বেরোলো, হ্যাঁ না এদিক সেদিক যান, আপনাকে বলে দেওয়া আছে এই সোজা রাস্তা হাইওয়ে ধরলে তো ধরলে চোখ বন্ধ করে হাইওয়েতে চলতে তাহলে মক্কা পৌঁছে যাবে। এটা হচ্ছে সিরাত মুস্তাকিম, দিন ইসলামের বহু রাস্তাগুলি যে রয়েছে ছোটখাটো সেগুলির অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহ রাস্তা দিয়ে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। এদিক ওদিক যদি ডানে বামে রাস্তা ধরে না তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবেন? পারবেন না, কারণ সরল পথে আপনাকে রাজপথে চলতে বলা হয়েছে। যালিকুম আসসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ তোমাদেরকে স্বয়ং দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো, পাপ মুক্ত থাকতে পারো, গুমরাহি মুক্ত থাকতে পারো। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা থেকে সতর্ক সাবধান করেছেন এবং সরল পথ সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করতে বলেছেন। আর যেসব রাস্তাগুলি হক থেকে সত্য থেকে বিভ্রান্ত করে নিয়ে যায় সেসব রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। সুতরাং এমন একটি দল, যেই জামাত, যেই দল তাগুত তাগুত বলে ফতোয়া দিয়ে থাকে কথায় কথায়, তাগুত এরা তাগুতের পাঁচাটা গোলাম, আরে আমরা কোরআন হাদিসের কথা বললে তাগুতের পাঁচাটা গোলাম হয়ে যায়, আর শিয়াদের ভালোবাসাতে গদগদ করছে তারা সাহাবাই কেরামদের দুশ্মন, নবীর বিবিগণের দুশ্মন, হ্যাঁ ইরানের সাথে তাদের ভালোবাসা শেষ নাই, তারপরও তারা হচ্ছে খাঁটি মুসলিম। আর আমার কোরআনে হাদিসের কথা যদি বলি তাওহীদ সুন্নতের দিকে ডাকি, ইহুদিদের দালাল, সরকারের রিয়াল খোর ডলার খোর, আর গোলাম, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। মানুষ তা আবেগি দেখছে যে মেজরিটি তো এটাকে গাল দিচ্ছে, তাহলে এরাই খারাপ, তাই না? আরে মেজরিটি তো জাহান্নামে যাবে, 999টা জাহান্নামে যাবে, হাজার মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহ বলল একটাকে জান্নাত করো, বাকি আখরিজ পাস আন্নার, জাহান্নামীদেরকে বের করো, আল্লাহ কয়টা বের করবো? যে হাজারে 999টা জাহান্নামে বের করে দেবে। কোরআন তো কথাই বলেছে, আকসারুম ফাসিকুন, অধিকাংশ কাফের হবে, অধিকাংশ ফাসিক হবে, অধিকাংশ পাপিষ্ট হবে, সে কথা নেই, অধিকাংশ নির্বোধ হবে, আকসারুম লা ইয়াকিলুন, মূর্খ হবে। আর পক্ষান্তরে আরেকটা সাইড যদি দেখেন যে এরা মুসলিম সরকারগুলোকে এবং মুসলিম সরকারের আমলাগুলিকে তাগুত 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 তাগুতি তাগুতি আইন তাগুতি আইন করে, কিন্তু আব্রাহাম লিঙ্কনের তাগুতি আইন নিয়ে সে তারা নিজেদের ঘরে ঘরে প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা যাওয়া সম্ভব। গণতন্ত্র মৌলানা মওদুদীর কাছে যতদিন তিনি ভারতে ছিলেন, পাকিস্তানে আসেনি, 47 এর আগ পর্যন্ত কুফুরি মতবাদ ছিল,
বই, পুরো বই লিখে, মোটা মোটা বই লিখেছে, আমি তার বই পড়েছি, কার কাছ থেকে শুনে কথা বলি না। জমহুরিয়া ডেমোক্রেসি কুফুর হ্যায় কুফুর হ্যায় কুফুর হ্যায় এই ফতোয়া ছিল। আর যেমনই হিজরত করে আসলেন হ্যাঁ পাকিস্তানে, এসে দেখলেন যে মোহাম্মদ আলী জিন্না কিছুদিন থাকলো, তারপরে তার মেয়ে মহিলা ফাতেমা জিন্না যখন ইলেকশনে দাঁড়াইলো, তখন ইলেকশনের সাপোর্ট করে দিল আর বললো যে এখন গণতন্ত্র ইসলাম, ইসলাম কায়েম করলে, দিন কায়েম করলে, একামতের দিন করলে, দিনে এলাহি কায়েম করলে কি করতে হবে, এই গণতন্ত্রে আসতে হবে। ভারতের কুফুরিটা পাকিস্তানে হিজরত করতে করতে কি হয়ে গেল, ইসলাম হয়ে গেল। বুঝতে পেরেছেন না? এই এখন এই যে জামাতের কথা বলা হচ্ছে, এই জামাতের মধ্যে কবর পূজা তেমন কোনো অপরাধ নয়, কবর পূজা তেমন কোনো অপরাধ নয়। মাওলানা মওদুদকে জিজ্ঞাসা করা হয়েছে কবর পূজা সম্পর্কে, বলছে অন্ধকারে অন্ধকারে যেন সে রয়েছে, মানে কুফরি বলেন শিরক বলেন কবর পূজা। এই জন্য এই যে মাজার পূজারীদের সাথে বসতে দেখবে না, কোনো অসুবিধা নেই, তাদের সাথে ঐক্য করে নেবে কোরআন এবং হাদিসের অনুসারীদের বিরুদ্ধে, এবং তাদের কাছে ব্যক্তি পূজা এত বেশি যে মাওলানা মওদুদি অথবা সৈয়দ কুতুব হাসানুল বান্না যা বলেছে ও ওই একবারে ব্যাস, দলের নেতা যা বলেছে গোমরা করল মাওলানা মওদুদি, এত বড় কুফরিক আবরাহাম লিঙ্কনের এই গণতন্ত্রকে জান্নাতি জাহান্নামি সমান, একটা ডোম চামার আর একটা আল্লামা দুজনের ভোট সমান, এটাকে যদি ইসলাম বলে তাহলে আপনি তার অন্ধ অনুকরণ করে আপনি ওই গণতন্ত্রের মধ্যে বলছে আমাদের নিয়মটা তো সৎ আছে, আমরা ওই দিন কায়েম করবো তো ক্ষমতায় গেলি, আমরা পার্লামেন্টে গেলি তো ওখানে দিন কায়েম করবো, তো দিন কায়েম করার জন্য একটু ইসলাম থেকে বেরিয়ে যাই নাকি, গণতন্ত্র কুফরি মতবাদ। তো দিন কায়েম করার জন্য হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কিছু কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য ইলেকশন লড়তে হবে, কারণ এছাড়া আর কোনো পথ পাচ্ছি না, যেমন গোলাম আজমির কথা বলেছে, তাহলে কেমন করে ক্ষমতায় যাবো আমরা, তাহলে কেমন করে ক্ষমতার পরিবর্তন ঘটাবো, আমি গোলাম আজমির কথা বলেছি, তাহলে এই ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য কিছুদিনের জন্য কুফুরি করে নি তো অসুবিধা নেই, আর তারপরে তখন টার্গেটটা তো ঠিক আছে। হাউজবিল্লাহ, ইসলামী জ্ঞান সম্পর্কে কত একবার অধম থাকলে এইরকম কথা কেউ বলতে পারে আর এরকম ধ্যান ধারণা রাখতে পারে, গণতন্ত্র কুফর কুফর, মুসলিম কাফের সমান নয়, চোর ডাকা তারা আল্লাহ 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 সমান নয়, শয়তানের ওলি আর আল্লাহর ওলি সমান নয়, আলো অন্ধকার সমান নয়, দিন রাত সমান নয়, কোরআনে আল্লাহ কথা বলেছে সমস্ত কথা, সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপ কঠিন নাই, এটাও কোরআন, কত সাংঘর্ষিক তাহলে এই বিষয়গুলি তাদের। এমন এক দল যেই দল গোমরাহির ওপর প্রতিষ্ঠিত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর নেতাদের কথাদেরকে প্রাধান্য দিয়ে থাকে, তারা সুস্পষ্ট ওহির আলোতে নিজের জীবনকে আলোকিত করতে চায় না, তারা সহি দিনের কথা বলবে না এবং সহি দিনের দলিলে তারা পরোয়া করে না, এবং কোরআন সুন্নার মাপকাঠিতে তারা তাদের যে ধ্যান ধারণা, ধর্মীয় ধ্যান ধারণা তাদের জামাতের সেগুলিকে ওজন করে না, উম্মতের ইজমার এবং উম্মতের ঐক্যমতের তাদের কাছে কোনো গুরুত্ব নেই তাদের কাছে, এবং তাদের ইসলাম যেটি তাদের কাছে সেই ইসলামের উৎস ওহি নয়, বরং তাদের যে মুরব্বিরা তাদের এই দলের প্রতিষ্ঠাতা যে চিন্তা চেতনা ধর্মের নামে পেশ করেছে, ইসলামের যে ব্যাখ্যা করেছে সেটি হচ্ছে ব্যাখ্যা, পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। এমন একটি দল এই দলটি যেই দলের তৌহিদুল উলুহিয়া তৌহিদুল ইবাদাতেও গোলযোগ আছে, তৌহিদের খবর নেই তাদের, তাদের অধিকাংশই এই বিষয়ে মানে একবার এই বিষয়টিকে ইগনোর করে, উপেক্ষা করে, আরে অসুবিধা নেই কবর মাজার পূজা করছে অসুবিধা নেই। মাওলানা মওদুদির অডিও ক্যাসেট আমার বাসাতে আছে, আমার বাড়িতে দেশে, আর আমি নিজে সেটা বাজিয়ে সেই যুগে শুনেছি, স্পষ্ট মোটামুটি শোনা যাচ্ছে, তাতে বলছে যে আলহামদুলিল্লাহ, উর্দু ভাষা রয়েছে, আলহামদুলিল্লাহ মেরি জামাত মে দেওবন্দি ভি হ্যায় বেরেলভি ভি হ্যায়
अहले हदीस भी है, यहाँ तक शिया भी, बुझते पेरेछेन। गौरव करे बोलछे जे आमार दले शिया आछे, तार माने शिया तुमि साहाबाय केरामके गाल दाओ, मा आयशा रादियाल्लाहु ताआला आनहाके तुमि असती बोलो, আবু বকর উমারকে তুমি তাগুত আর জীবিত বলো, অসুবিধা নেই, কিন্তু আমাদের ভোটটা দিও আর আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিও, পার্লামেন্টে পাঠিয়ে দিও, বাস। আমাদের দিন কায়েমের যে থিওরি, এটাতে তুমি এক একমত পোষণ করো, আর বাকি তুমি মাজার পূজা করো, নাহলে তুমি পীরের মুরিদ হও, আর বাস্তব সত্য কোনো বিষয় নেই তাদের কাছে। তার আওয়াজে বলছি জি, তো এই হচ্ছে এই জামাত, যেই জামাতের দুটি উক্তি উল্লেখ করছে। এই জামাতে মুর্শিদ আম মিসরের ছিলেন ওমর তালমে সানি, ওমর তালমে সানি, এরা হচ্ছে হাসানুল বান্নার ডান হাত বাম হাত, হ্যাঁ, যেমন শহীদ কুতুবরা রয়েছে ওই রকম। ওমর তালমে সানি তার শহীদুল মারিকা একটি কিতাব রয়েছে, বিভিন্ন কিতাবগুলি রয়েছে তাদের, গুমরাহকারী কিতাব, সেসব কিতাবে একটি কিতাবে সে এই শিরক কুফর আর কবর মাজার পূজা সম্পর্কে কি বলছে শোনেন। বলছে বলছে, যারা কেরামতে আউলিয়াতে বিশ্বাসী, শুধু তাই নয়, কেরামতে আউলিয়ার নামে ওয়াল্লুজু এলাইফি কবুরে, ওলি আউলিয়ার পবিত্র কবরে, কবর মোবারকে গিয়ে শরণাপন্ন, আশ্রয় নেই, আশ্রয় চাই, ছেলে চাই, রোগের আরোগ্য চাই, ভালো মুসিবত দূর করার দরখাস্ত করে, ওয়া দোয়া ফিহা, এবং কবর আল্লাহর কাছে ওই মাজারে দোয়া করে, ইন্দা সাদায় বিপদ আপদের সময়। বলছে লা দায়া ইজাল্লি তাশাদ্দুদ ফিন নাকির, তাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন করে না, তাদের ওপর আমাদের আপত্তি করার কোনো প্রয়োজন করে না, ওরা করছে করতে দাও। এটা হলো ইখওয়ানুল মুফসিদিনের আকীদা, কথা বুঝতে পেরেছেন। আর একটি উক্তি বলছেন, ফামালানা ওয়ালিল হামলাতি আলা আউলিয়া আল্লাহ ওয়া জুওয়ারিহিম ওয়া দাইনা ইনদা কুবুরিহিম, বলছেন যে আল্লাহর ওলি আউলিয়া যারা রয়েছে এবং তাদের যারা জিয়ারত করে, যারা ওরুসে যায়, মাজারে যায়, ওয়া দাইনা ইনদা কুবুরিহিম, আর তাদের কবরের কাছে গিয়ে যারা দোয়া করে, হ্যাঁ, ওই কবরওয়ালার কাছে, তাদের উপর আমাদের আক্রমণ করার কি বা দরকার, তাদের উপর আক্রমণ করার কি দরকার, হ্যাঁ, তাদের ভুল তুলে ধরা দরকার কি, করতে দাও, দিনে ঠিকঠাক আমাদের ক্ষমতে পাঠিয়ে দাও। এদের কিতাবগুলিতে এই হচ্ছে অবস্থা তাদের তৌহিদের, শোচনীয় অবস্থা। তাদের আরেকজন নেতা মিশরের, সে বলছে যে যেই ব্যক্তি দোয়াতে ওসিলা ধরে দোয়া করবে, কোনো ব্যক্তির ওসিলা, হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমার গুনাহ কাতা মাফ করে দাও, বলে না, বলে না, আমাদের দেশের বিদাতিরা, হ্যাঁ, হে আল্লাহ বড় পীরের ওসিলাই, হ্যাঁ, আমার গুনাহ খাতা মাফ করে দাও, হ্যাঁ, আমার রোগ ভালো করে দাও, হে আল্লাহ খাজা বাবার ওসিলাই, আমার আল্লাহর কাছে চাইছে, কিন্তু খাজা বাবার ওসিলাই, হ্যাঁ, শাহ জালাল ওসিলাই, শাহপুর ওসিলাই, বারো আউলিয়ার ওসিলাই, 360 আউলিয়ার ওসিলাই, এই করে দাও, বলছে কোনো অসুবিধা নেই। কি বলছে শুনে, বলছি এইটা হচ্ছে, এটা হচ্ছে ফিকহি মাসলা, আকীদার মাসলা নয়, আউযুবিল্লাহ। বলছে ওসিলা যদি ধরে কাউকে, কোনো ব্যক্তিকে, তো বলছে এটা আকীদার মশলা নাই, বলছে যে এটা কোনো ব্যাপার নয়, অথচ দোয়া হচ্ছে এবাদতের মূল, আর দোয়া হল এবাদা, আর দোয়া মুখুল এবাদা, তিরমিজির হাদিস, যে দোয়াই হচ্ছে এবাদতের মগজ, সেই মুসলিমের হাত দোয়াই হচ্ছে এবাদতের মূল, আর এই দোয়াতে কেউ যদি ওসিলা ধরে তো এটা আকীদার বিষয় নয়। বলছেন যে খেলা খানফার ইয়ান, এটা হচ্ছে ফরুর ইখতিলাফ, মাসলা মাসার ইখতিলাফ, যেমন রফায়দান করবো করবো না, আমি জোরে বলবো না, আসতে বলবো, বুকে হাত বাঁধবো না, একটু নিচে বাঁধবো না, ছাড়বো, যেমন এগুলো মাসলা, তেমন নাকি এটা মাসলা। এই হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের আকিদার জ্ঞান। অথচ বড়ো বড়ো আইম্মা কেরামরা কি বলেছে, আল্লামা আলবানীর উক্তি, সালেহুল ফাউজান, আর তারপরে শেখ তোয়াইজিরি, তাদের উক্তি আপনাদের সামনে পেশ করছি। তারা বলছেন, আলবানী রহমাতুল্লাহ বলছেন, অমিন হুনা ইয়াতাবায়্যান, সুস্পষ্ট হয়ে উঠে যে আন্না কওলা বাজে দোয়াতুল ইসলামিন, বেশ কিছু ইসলামিক দায়ী, ইসলামের দিকে আহ্বানকারী রয়েছে, তা আর আল্লামা আলবানের উদ্দেশ্য এর দ্বারা হচ্ছে ওই ইখওয়ান মুসলিমের দিকে উদ্দেশ্য করে বলা। তারা বলেছে, ওয়াদুয়া ইদা কোরআনা বিতাওয়াসসুল ইলা আল্লাহ বি আহাদি মিন খালকিহি, দুয়াতে যদি আল্লাহর কোনো সৃষ্টিকে ওসিলা বানানো হয়, খেলাফুন ফারঈয়ুন ফি কাইফিয়াতি দুয়া, দুয়ার নিয়ম নীতিমালাতে এটি হচ্ছে ফিকহি ইখতিলাফ, ফারিস, শাখা প্রশাখার ইখতিলাফ, কোনো আকীদার ইখতিলাফ,
দ্বিমত নয়, ওয়ালাইসা মিন মাসাইলিল আকীদা, এটি আকীদার মাসালা নয়। আল্লামা আল বানী রদ করে বলছেন যে ওয়ালাইসা সহিহান আল ইতলাক, এই কথাটি তার মোটেই ঠিক নয়, এইভাবে বলা ঠিক নয়, কারণ লেমা আলেম আন্না ফিল ওয়াকে মা ইয়াশাদ বিআন্নাহু খিলাফুন জাওহারি, এই ওসিলা ধরাটি হচ্ছে মৌলিক ইখতিলাফ, আকীদার ইখতিলাফ, ইজ ফিহে শিরকুন সারিহুন, কারণ এতে স্পষ্ট শিরক রয়েছে বা শিরকের চোরা রাস্তা রয়েছে, হয় শিরকে পৌঁছে যায় চাইতে চাইতে ওর কাছে চাওয়া শুরু করে কবরওয়ালার কাছে, আর না হলে এটা শিরকের চোরা রাস্তা, আজকে যে ওসিলা ধরছে যাকে, যে মাজারওয়ালাকে, যে কবরওয়ালাকে, কালকে ওরে পূজা করা শুরু করবে, কারণ দিন সম্পর্কে তো অজ্ঞ। শেখ সালে ফজান হাফেজাহুল্লাহ তাআলা হায়াতকে বলে অলমার সদস্য, তিনি বলছেন ইন্নাত তাওয়াসসুল ফি দুআ বিজাওয়াতিল মাখলুকিন, দুআই কোনো ব্যক্তি কোনো সৃষ্টিকে ওসিলা ধারা অথবা তাদের হকের ওসিলা, তাদের মর্যাদার ওসিলা ধারা, ইউ তাবর আমরান মুবতাদান, এটি বিদাত, বিদাতি বিষয় ওসিলা তে মিন মাসাইলি শিরক, এবং এটি হচ্ছে শিরকের পথ, ওয়াল খিলাফু ফিহি ইউ তাবর খিলাফান ফি মাসাইলিল আকীদাতে, এই ইখতিলাফ, এই দ্বিমত হচ্ছে আকীদার দ্বিমত, লাফি মাসাইল ফুরু, এটি ফারঈ ফিকহি মাসলা নয়। এইরকম শেখ তোয়াইজি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন ইন্নাত তাওয়াসসুল বিল মাখলুক মারদুদুন, কোন সৃষ্টির ওসিলা ধারা হচ্ছে মারদুদ বি মুজিবিন নুসুসিল ওয়াহী, ওহির দলিলের ভিত্তিতে, আর যেটি ওহির দলিল দ্বারা যেটি রিজেক্টেড ফাল কাউল বি জাওয়াজি, সেটা কেউ যদি জায়েজ বলে, কাউলুন বাতিলুন, ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বাতিল, ইয়ামাসসুল আকীদা, যেটা সহি আকীদাকে স্পর্শ করে নষ্ট করে, ওয়ালাইসা মিন ক্রিমিনাল খিলাফিল ফুরু, এটি কোনো ফিকহি মাসালার ইখতিলাফ নয়। এই জামাত হচ্ছে, যেই জামাত সম্পর্কে সৌদি আরবের ওলামাদের কথা যদি বলে, আরে সৌদি আরবের তো সরকারের দালাল, বলছে না বলছে না, সৌদি আরবের ওলামাদের কথা বলছি না, মিশরের সহি আকিদার বড় আলেম এবং মুহাদ্দিস আল্লামা আলবানির কিছুদিন আগের, তার আগের যুগের তিনি মুহাদ্দিস ছিলেন, সেই মুহাদ্দিসের নাম হচ্ছে আল্লামা আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি, তার যুগে সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই আল্লামা আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আলেমরা চিনি যারা হাদিস চর্চা করে, কারণ হাদিস সহিহ জঈফের ক্ষেত্রে অনেক তার খেদমত রয়েছে, তিনি বলছেন এই ইখওয়ানুল মুসলিমিন সম্পর্কে, আল ইখওয়ানুল মুসলিমিন দাওয়াতুন ইজরামিয়াতুন হাদ্দামা ইউনফিকু আলাইহিল ইয়াহুদ ওয়াশশায়ুউন, এই মুসলিম মুসলিম ব্রাদারহুডের যে দাওয়াত, এটি হচ্ছে অপরাধমূলক দাওয়াত, ইজরামিয়া অপরাধমূলক দাওয়াত তাদের, হাদ্দামাত ধ্বংসাত্মক দাওয়াত তাদের এই কার্যক্রম, ইউনফিকু আলাইহাল ইয়াহুদ, তাদের খরচ খরচা দিয়ে থাকে ইহুদিরা, অশ্বয়ুন এবং কমিউনিস্টরা, মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন না, চোখের সামনে দেখেছেন মিশরে তিনি, জি অনেকে অবাক হচ্ছেন, আরে কি রে এত শক্ত কথাবার্তা, অনেকে অবাক হবেন যে কেমন কথা জামাত ইসলামী আর এই এখন মুসলিম সম্পর্কে এত শক্ত কথা শোনেন, এছাড়া তাদের অপরাধ, জি মুসলিম দেশগুলিতে অশান্তি সৃষ্টি করা, মুসলিম দেশের ক্ষমতার অবসান ঘটিয়ে সেখানে শিয়াদেরকে শক্তিশালী করা, শিয়াদের সাথে আতাত সমঝোতার মাধ্যমে নিজেরা ক্ষমতায় আসব এবং শিয়াদের হাতকে মজবুত করব, এদের সবসময় সহযোগিতা থেকেছে মাল মজুস মেহুকামে তিরা তেহরান, তেহরানের যে এই অগ্নি পূজক, এরা তো মূলত অগ্নি পূজক ছিল ইরানিরা, আর তার তার জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সবচেয়ে বড় শত্রুতা হয় এই রাফেজি শিয়াদের, কেন যে উমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে এই ইরানের এই মজুসিদের পতন ঘটেছে এবং সেখানে ইসলাম আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম পৌঁছেছে, ইসলামে বিজয় হাসিল হয়েছে, যার ফলে তারা সবচেয়ে বড় শত্রু মনে করে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইরানের রাফিজ শিয়ারা তাদের কুকুরের নাম রাখে এই যে উমর, জানেন জি, অনেকেই আবেগী, ভালো ভালো কথায় ধোকা খেয়ে যায়, আর অনেকে তাদের বই পুস্তক পড়ে প্রভাবিত হয়েছে, আর কথাটা তো চমকের, আমরা এখন দুর্বল হয়ে মার খাচ্ছি, আমরা যদি ক্ষমতায় চলে যেতে পারি আর তারপরে দণ্ডবিধান যদি কায়েম হয়ে যায় কত না মজা লাগে, তো আমাকে মজা লাগছে আপনাদেরকে মজা লাগছে, কিন্তু রাস্তা কি এটা, হ্যাঁ যে আপনি মুসলিম দেশগুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন,
আর আপনি ইহুদিদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন, রাফেজি শিয়াদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন, আর আপনার ভালোবাসা থাকবে রাফেজি শিয়াদের সাথে, ইরানের সাথে, আর চারিদিক থেকে আপনি শিয়ারা যাতে ঘিরে নেই আহলে সুন্নাত আল জামাত এবং আহলে সুন্নাত আল জামাতের দেশগুলিকে, এই কাজে লেগে আছেন। এখন আর কথা লম্বা না করে হাইয়াতে কিবার উলামার যে বিবৃতিটি রয়েছে সেই বিবৃতিটি আপনি আপনাদেরকে শোনাই, যদিও সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি সেই বিবৃতিটি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এখন শোনাব। হাইয়াতে কিবার উলামা বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া আমিনিহি আল ওয়াহি ওয়া সাফাতিহি মিন খালকিহি নবিয়ানা ওয়া ইমামানা সাইয়্যিদানা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান সালাকা সাবীল ওয়া হাদা বিহুদাহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। فإن الله تعالى أمر بالاستماع على الحق ونهى عن التفرق والاختلاف। আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপর একতা নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন যে দুটি আয়াত সূরা আনআমের 159 এবং সূরা আনআমের 153 শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম, আর বিস্তারিত বল নিশ্চয় যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে, ওয়া কানু শিলাস্তা মিনহুম ফি শাই, হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও, সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দেবেন যা করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে এবং বিভিন্ন ছোটোখাটো রাস্তা, যেসব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে এগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলি হক থেকে ফিরিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এ হচ্ছে আমার সরল পথ, সেটির অনুসরণ করো, ওয়ালা তাতাবাসাল, বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করিও না, না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে, এ হচ্ছে আল্লাহর উপদেশ যাতে করে তোমরা সংযত হতে পারো। ওয়াইন্নামে এখনও ইত্তেবাউ সিরাতিল মুস্তাকিম ইতাসামি কিতাবিল্লাহি আযজা ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ, এই পথের অনুসরণ কখন হবে? আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলে এবং রাসূলুল্লাহ সুন্নাকে আঁকড়ে ধরলে। এই কথাই না বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরলে লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট। বলছেন যে সহিহ হাদিস প্রমাণ করে যে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়, এই মর্মে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদে রয়েছে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা লাইন টানলেন, দাগ টানলেন মাটিতে বেয়াদেহি নিজের হাত দ্বারা, সুম্মা কালা, তারপরে বললেন হাযা সাবিলুল্লাহ মুস্তাকিমান, এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা, যে সোজা হয়ে আছে এটা আল্লাহর সোজা রাস্তা, সুম্মা খাত্তা ইয়ামিনি ওয়া শিমাল, তারপরে ডান এবং বামে কয়েকটি আপনার লাইন টানলেন, দুটো এদিকে দুটো এদিকে এরকম করে, যে ডানে বামে রাস্তা গেছে কিছু, বললেন ওয়াহাদিন সুবল, এগুলি হচ্ছে বিভিন্ন পথ আর মত, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শায়তানুন, এই সবের যে কোনো রাস্তার মোড়ে শয়তান বসে আছে, ইয়াদু ওয়েলে এবং সেদিকে ডাকছে, আসো এদিকে আসো, চলে আসো এদিকে, এখন মুসলিমের তরিকে চলে আসো, জামাত ইসলামের মওদুদীর তরিকে চলে আসো, দিন কায়েম হয়ে যাবে, দিন কায়েম তো তোমরা করছো না, ওই আপনাদের দিন কায়েমের ভূমিকা বলছে না, চলে আসো এদিকে চলে আসো। সুম্মা কারা, তারপরে এই আয়াত পাঠ করেছিলেন সূরায়ে আনআমের আয়াত নম্বর 153। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন এই আয়াতটি সম্পর্কে, ফাত্তাবিউহু, তোমরা এই সরল পথের অনুসরণ করো, ওয়ালা তাতাবাসাল, ফাতাফার রাখবে কনসাবি লেহি, বিভিন্ন রাস্তাগুলি জড়িয়ে ছোটোখাটো সেগুলির অনুসরণ করো না, নাহলে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাবে আল্লাহ রাস্তা থেকে। আর বলছেন ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফার রাখবে দিন, প্রতিষ্ঠা করো আর তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করি না, দিন মানে ক্ষমতা, জামাত ইসলামের কাছে কি আর ইফানিদের কাছে দিন মানে ক্ষমতা, তো ক্ষমতায় যাও তাহলে দিন কায়েম, এইটাই ভুল ব্যাখ্যা, এইখানেই গোমরা করেছে, কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে মূর্খদেরকে, যে হ্যাঁ নগদ নগদ পেয়ে যাবো দুনিয়াতেই ফলাফল আর তাড়াতাড়ি পেয়ে যাবো, আর আমরা যখন ক্ষমতায় চলে আসবো আমোদ ফুর্তি করবো, আরে অন্যরা কেন আমোদ ফুর্তি করছে, আমরাই করবো। তো বলছেন আল্লাহ তাআলা বলছেন আমার আল্লাহুল মুমিনিনা বিল জামাতে, মুমিনদেরকে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন একসাথে থাকার, ও নাহা মাইল ইখতিলাফ আল ফুরকা, বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন, ও আখবার হুকুম, তাদেরকে জানিয়ে দিয়েছেন আন্না ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম বিল মিরায় ওয়াল খুসুমাত ফি দ্বীন, আল্লাহর দ্বীন নিয়ে
পূর্বের লোকেরা যখন ঝগড়া বিবাদ করেছে তখন তারা ধ্বংস হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ তিনটি দল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট আর তারপরে আরেকটি হচ্ছে অর্থোডক্স, আর তারপরে রসুল্লাহ সাহেব ভবিষ্যৎ, আরও এই দলগুলি থেকে আরও বাচ্চা দিয়েছে, দিয়ে নবী সাল্লাম যে 72 ফিরক হয়েছে, 72 হয়েছে, ইহুদিরা 71 হয়েছে, আর এই উম্মত 73 হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আসেন হাদিস, তো এইটা বিচ্ছিন্নতা, এটা হচ্ছে সেসব বিজাতিদের অনুসরণ। কোরআন সুন্নাকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির রাস্তা এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ। কোরআন সুন্নাহ ভিত্তি, তাহলে ঐক্য ঐক্য ডাক দিলে হবে না, আমরা তাওহীদি জনতা অথচ শিরকি তাদের বিরুদ্ধে আছেন, আমরা ঐক্যের ডাক দিচ্ছি, সবাই এক হয়ে যাও। কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে? আরে তৌহিদের ভিত্তিতে হবে, সুন্নার ভিত্তিতে হবে, কোরআনে হাদিসকে আঁকড়ে ধরে সবাই কোরআন হাদিস ধরবো। বলছে আমরা আপন জায়গায় থাকবো আর তারপর ঐক্য হবে, কি করে আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন? আসেন যে দলিল ছাড়া চলবো না এবং সমস্ত রকমের অনিষ্ট এবং ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন ওয়া তাসবি হাবিল্লাহ জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মজবুত করে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ওয়াল করু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফা আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন, ফা আসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ানা, সুতরাং তোমরা ইসলাম পেয়ে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছে। আনসারি আওস আর খাজরাজি 120 বছর ধরে লড়াই চলছিল, আর ইসলাম যখন মদিনা আসলো তারা ইসলাম গ্রহণ করলেন, এমন ভাই ভাই হয়ে গেলেন। আর এরা তো মদিনারই, ভাই ভাই তো হইলো হইলো, মক্কা থেকে এসেছে, তাদের চিনিও না জানি না মুহাজিরিন, তাদেরকে বাড়িঘর ছেড়ে দিল, তাদেরকে ধন সম্পদ অর্ধার্ধি করে ভাগ নিয়ে যাও তুমি, এমনকি এক সাহাবির দুই বিবি আছে, ভাই তুমি তো বিয়ে করতে পারছো না, গরিব, তুমি সর্বহারা নিঃস্ব হয়ে এসছো, আমার এক বিবিকে তালাক দিয়েছি, ইদ্দ পার হোক, তুমি একটা নিয়ে নাও, আমার দুটোর পর্বের প্রয়োজন নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, বলছে জাকাল্লাহ খান, আমার দরকার নেই, ওইটা দরকার নেই। আজকালকার মতো সুবিধাবাদী না, কাজ তো হয়েছে, তাই না? তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নিয়ামতে তোমরা, এই তাওহীদের ভিত্তিতে সুন্নার ভিত্তিতে, মুহাজিরিন আনসার আওস খাজরাজ আবদুল্লাহ বিন সালাম ইহুদি, কিসের ভিত্তিতে সে এক হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? কিসের ভিত্তিতে? সালমান ফার্সি, পার্সিয়ান ওয়ানারো, বেলাল হাবশি হাবশা, কিসের ভিত্তিতে? তাওহীদ সুন্নার ভিত্তিতে, কোরআনে হাদিসে আঁকড়ে ধরার ভিত্তিতে, কোনো দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল, আমাদের এটা দল, এই তরিকত, এই না না। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের কিনারায় চলে গেছিলে, ফান কাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন তা থেকে। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতগুলি বর্ণনা করে বিশদভাবে, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। হেদায়েত কবর উলামা এখন বলছেন, ফাউলিমা মিন হাজা, এই আয়াতগুলি এবং এই যে সাহাবায়ে কেরামদের আসার আর হাদিস যা উল্লেখ করা হলো তা থেকে জানা গেল, আন্না কুল্লামা ইউআসিরু আলা ওয়াহদাতি সাফি হাওলা ওয়ালাতি উমুরিল মুসলিমিন মিন বাসসে শুবাহিন ওয়া আফকার আও তাসিসে জামাতিন যাতা বাইআতিন আও তানজি ওয়া তানজিমিন আও গায়রে যালিক ফাহুয়া মুহাররামুন বিদালালাতিল কিতাব ওয়া সুন্নাহ। আমি পড়ে পড়ে অর্থ করছি যাতে করে সহজে বোঝা সম্ভব হয়, আর তারপরে কেউ না বলতে পারে যে অর্থ করতে গিয়ে নিজের মতো করে বলেছে, এটাও তো বলতে পারে তা। সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল ফাওলা মিন হাজা, যে মুসলিম শাসকদের ক্ষেত্রে কুল্লামা ইউআসির আলা ওয়াহদাতি সাফ, মুসলিম শাসকদের ক্ষেত্রে ঐক্যের ওপর যদি কোনো রকমের কুপ্রভাব ফেলে কোনো কিছু, যেমন মিনবাসের শুবাহীন সংশয় সৃষ্টি করা, যার এরা শাসন ক্ষমতার যোগ্যতা রাখে না, এদেরকে টেনে ফেলতে হবে, এদেরকে হটাইতে হবে, ওয়াফকার এবং এইরকম কোনো চিন্তা চেতনা থিওরি, আও তাসিস ও জামাতিন জাতা বাই আতিন ও তানজিম, অথবা এমন কোনো সংগঠন তৈরি করা, প্রতিষ্ঠা করা, যেই সংগঠনের লোকেরা সদস্যরা তাদের ইমামের সাথে, আমিরে জামাতের সাথে, দলের নেতার সাথে বায়াত করে। ইখওয়ান মুসলিমের তরিকা এটাই ছিল, ব্রাদারহুডের তরিকা এটাই ছিল, যে যতগুলি ইখওয়ানি হবে, সদস্য হবে, তারা কী করবে, হ্যাঁ জামাতের যে নেতা হবে ইখওয়ানিদের, তার হাতে বায়াত নেবে, শপথ, জান মাল সব কিছু কুরবানি এই জামাতের জন্য। এইরকমই জামাত ইসলামী তো ওই সিস্টেম রয়েছে, হ্যাঁ সাথী হওয়া, তারপরে কী হওয়া, রুকুন হওয়া, হ্যাঁ তারপরে হ্যাঁ স্টেজ বাই স্টেজ, হ্যাঁ জাতে বায়াত ও তানজিম,
মুসলিম শাসকের বায়াত বাদ দিয়ে তাদের অন্য রকমের সাংগঠনিক বায়াত রয়েছে, তানজিম এবং তাদের এইসব আপনার দলীয় কার্যক্রম রয়েছে, ওয়াগাইরা জালিক, এছাড়া যে বিভিন্ন তাদের কার্যক্রমগুলি রয়েছে, ফাহুয়া মুহাররম, এগুলি হারাম, বেদালালাতিল কিতাব ও সুন্নাহ, কোরআনে মাহাদিসের দলিলের ভিত্তিতে, অফি তালিয়াতে হাজিহিল জামাত, আর এইসব জামাতের শীর্ষস্থানীয় জামাত, মুখ্য জামাত, আল্লাতি নুহাজির মিনহা, যেই জামাত থেকে, যেই দল থেকে সতর্ক সাবধান করছি, সেই জামাত হচ্ছে জামাতুল ইখওয়ান আল মুসলিমিন, যে জামাতটি হচ্ছে ইখওয়ান আল মুসলিমিনের জামাত, ফাহিয়া জামাতুন মুনহারিফাতুন কায়েমাতুন আলা মুনাযিআতি ওয়ালাতিল আমরি ওয়াল খুরুজ আলাল হুকাম, ভালো করে শুনে রাখেন ভাষাটি, বলছে এই জামাতুল ইখওয়ান মুসলিমিন, এই জামাতটি এমন একটি জামাত মুনহারিফা, যে একটি বক্র পথের পথি, গোমরাহ জামাত মুনহারিফ, আসল রাস্তা থেকে সরে যাওয়া জামাত, কায়েমাতুন আলা মুনাযিআতি ওয়ালাতিল আমর, যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায়, অল খুরুজ আলাল হুকাম, এবং শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বেরিয়ে যাওয়ার জন্য, অভ্যুত্থানের জন্য, ইনকিলাব বিপ্লব ঘটানোর জন্য যারা অপপ্রয়াস চালায়, এই জন্যই ইরানি বিপ্লবকে আদর্শ মনে করে জামাতিরা, শুনেছেন না বক্তাদের কাছ থেকে, তাদের শোনাননি, ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ, তাদের জন্য আদর্শ, ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য, এটি আমাদের বাংলাভাষী নারীদের জন্য আদর্শ, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করে সব ফিতনা থেকে, ওয়া ইসারাতুল ফিতান ফি দাওয়াল, আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এ হচ্ছে জামাতুল ইখওয়ান মুসলিমের কাজ যুগে যুগে, ওয়া যা যা তু তাওয়ায়ুশ তাআয়ুশ ফিল ওয়াতানিল ওয়াহিদ, একই দেশে সবার সাথে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে স্থিতিশীলতাকে নষ্ট করা এদের কাছে, ওয়া ওয়াসফুল মুজতামাআতিল ইসলামিয়া বিল জাহিলিয়া, এবং মুসলিম সমাজকে জাহিলি সমাজ বলা, সৈয়দ কুতুব তার কিতাবে যেখানে সেখানে বারবার করে আজকাল মুসলিমরা জাহিলিয়াতের অন্ধকারে বিরাজমান, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের যুগে রয়েছে, জাহিলিয়াত আম্মা, এবং মওদুদির যে উপরে যে আলোচনা করেছি মওদুদির কিতাবগুলি থেকে জামাত ইসলামী, তাতে আমি যে জাহিলিয়াতকে তিন ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে, মওদুদিরও থিওরি একই থিওরি দুজনেরই, শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন, বলছেন তারপরে অমন জো তাসিস হাজিহিল জামা, এই জামাত ইখওয়ান মুসলিম যখন থেকে স্থাপিত হয়েছে, লাম ইয়াজহার মিনহা আইনায়াতুন বিল আকীদাতিল ইসলামিয়া, তারা ইসলামী আকীদার কোনো গুরুত্ব দেয়নি, যে মানুষের আকীদা সংশোধন করি, তাওহীদ সুন্নতের দাওয়াত দিই, শিরক বিদাত মুক্ত করি, মাজার পূজাকে কমাবার চেষ্টা করি, না না না, পীর পূজা কমাবার চেষ্টা করি, এগুলো চেষ্টা নেই, দু চারটি কথা এমনি বলে দিল। অনেকে বলে যে আমার এই কথাগুলো মিথ্যা, কারণ যখন আহলে হাদিস এলাকায় বক্তব্য করতে আসে তখন বলে দেয় হ্যাঁ যে মাজার এসব শির, যেটা কথা বলেছে কিছুটা ভালো কথা বলেছে, তাতে বলে দেখো 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 তাওহীদের কথা, এটাই যথেষ্ট, পক্ষান্তরে আর অন্য জায়গায় যে বলছেন দেশ হ্যাঁ 360 আউলিয়ার মাজার ধন্য অথবা 12 আউলিয়ার মাজারে ধন্য, তোর কি শিরকে দিয়ে ডাকা হলো না, মাজার পূজা দিয়ে ডাকা হলো না। আচ্ছা আর একটা বক্তব্য বলছেন যে আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না, খারাপ বলছি না, বলেছেন বলে নাই, হ্যাঁ বড় হক্কানি পীরও আছে, তাহলে তো রাস্তা রেখে দিলেন, এখন হক্কানি পীর কি আছে, যদি এসে দেওয়ানবাগি চার্জ করে এই বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর, তো আমাকে ভণ্ড বললেন, বলছেন না 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 আপনি তো হক্কানি, কারণ আমি তো বলেছি যে পীরদের হক্কানি আছে, চরমনাই সারসিনা যদি এসে বলে হ্যাঁ আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে, তো কি আমরা ভণ্ড বললেন নাকি, না বলছেন না 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 আপনার তো হক্কানি, রাস্তা খোলা রেখেছে, বড় চালাক, রাজনীতি কেমন করে করতে হয় ভালো করেই জানে, কথা বুঝা গেছে, এগুলো তৌহিদ সুন্নতের দাওয়াত দেওয়া হইল না জি। তো এরা কখনো ইসলামী আকিদার ওপর তেমন জোর দেয়নি, ওয়ালা বি উলুমুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর এলেমের উপর জোর দেয়নি, জি বাস্তব সত্য, এই জন্য তাদের লিখনী আমি পড়েছি, পত্র পত্রিকাতে নিজে পড়েছি, যে বর্তমান যুগে বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই, ফাকির দরকার নেই, ইসলামী দার্শনিকের দরকার আছে, ইসলামী ফিলোসোফার দরকার, দার্শনিক দরকার তাদের, জি হ্যাঁ, যেমন মওদুদি দার্শনিক ছিল ওইরকম দার্শনিক দরকার, ওই ওই আবার আলেম, এই জন্য জামাত ইসলামের কোনো আলেম নেই। আবু বকর জাকারিয়া সাহেব আমাকে বলতেন
কুয়েতে সফরে, তারপর এখানে, যে জামাতের মধ্যে কোনো আলেম আছে নাকি সত্যি, যেগুলোকে আলেম বলছেন কোনো আলেমই না, জামাত ইসলামেতে কোনো আলেম নেই। আরে দেওবন্দিদের মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি, কিন্তু জামাত ইসলামেতে কোনো আলেম পাবেন না। যাদেরকে আলেম বলছেন এটা পাবলিকই আলেম, হ্যাঁ জনগণ আলেম মনে করে, হ্যাঁ বাকপটু, সুন্দর সুন্দর কথা, চমৎকার কথা বলতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর এলেম আছে এমন কোনো আলেম নেই, আর থাকবেও না, কারণ তাদের বৈরিত রয়েছে হ্যাঁ এই কোরআন সুন্নাহর এলেমের সাথে। ওয়াইন্নামা গায়া তোহাল ওসুল আল হক, ভাইয়াদকে ভালো বলছে এই জামাতের ইখওয়ান মুসলিমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল ওসুল ইল আল হক, ক্ষমতায় পৌঁছা, ক্ষমতায় পৌঁছিতে হবে যেভাবে হোক না কেন। ওয়ামিন সাম্মা কানা তারিফ হাজাহিল জামাআ মালিয়ান বিশরুর আল ফিতান, এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই 80 বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্ট এবং ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ। মিশরে যেগুলোকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদের ইতিহাস আমি পড়ে দেখেছি, সুবহানাল্লাহ, তারা প্রত্যেকে কিন্তু সরকারের পতনের ষড়যন্ত্রে শরিক ছিল, আর তদন্ত যে হয়েছে যে এরা তো আমাদের পতন ঘটাচ্ছিল, তখন তাদেরকে সেখানকার শাসকরা ওইভাবে শাস্তি দিয়েছে, আর তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন, আল্লাহ ভালো জানে কত বড় শহীদ হয়েছে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, কত লোকের রক্তপাত হতো যদি এইরকমের একটা ক্ষমতার পতন ঘটেতে এত সহজ নাকি, আপনি একটা পতন ঘটিয়ে দেখেন তো যে কত লোক হ্যাঁ হতাহত হয়, জি, আর কত ফিতনা ফাসাদ, আর কত নিরাপত্তাহীনতা সেখানে বিরাজ করে, কোনো নিরাপত্তা থাকবে না সেখানে, যেই শান্তিটাও পাচ্ছেন আপনি বাড়িতে ঘুমিয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করে সেটাও থাকবে না সেখানে, এত সহজ মনে করছেন। তো এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের ফিতনা ফাসাদের ইতিহাস। অমিন রাহেমিহা খারাজাত জামাতুন এর হাবিয়া মোতাতারেফা, যে কথাটি এর আগেও বলেছি, আর এর এই উদর থেকে, এই গর্ব থেকে, এই ইখওয়ান মুসলিমিনের আর জামাতুল মওদুদের গর্ব থেকে বেরিয়েছে জামাতুন ইরহাবিয়াতুন মুতাতারফা, সন্ত্রাসী এবং চরমপন্থী সংগঠনগুলি, আইএসআইএস আর তারপরে আপনার আল কায়দা আর যতগুলি নাম যাই হোক না কেন, জঙ্গি যতগুলি সংগঠন রয়েছে, যে তাদের পিছনে কিন্তু পৃষ্ঠপোষকতা এদের রয়েছে। আসাদ ফিল বেলাদ ওয়াল ইবাদ ফাসাদান, মুসলিম দেশগুলিতে এবং আল্লাহর বান্দা মুসলিম সমাজে এরা ফাসাদ সৃষ্টি করেছে, মিম্মা হুয়া মালুমুন ও মুশাহাদ, যা সর্বজন বিদিত সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি, মিন জারাইমিল উনফি ওয়াল ইরহাব হাওলাল আলাম, যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন, তদন্ত করে দেখবেন, তো এই দলগুলি সেখানে রয়েছে, এই ইখওয়ান মুসলিমিন এবং তাদের মতো দলগুলি। অমিমা তাকাদ্দামা, ওপরে যেসব কথাগুলি আলোচনা হয়েছে ইয়াত্তাজো, তা দ্বারা সুস্পষ্ট হয়ে উঠেছে, হায়াতুকে ভাই ওলামা সৌদি আরব বলছেন যে আন্না জামাত আল ইখওয়ান আল মুসলিমিন জামাতুন ইরহাবিয়া, এই ইখওয়ান আল মুসলিমিনের জামাতটি হচ্ছে সন্ত্রাসী জামাত, সন্ত্রাসী সংগঠন, লা তুমাসসিলু মানহাজ আল ইসলাম, ইসলামের প্রতিনিধিত্ব করে না বা ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব করে না। এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মওদুদীবাদের উপর, তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি, আরে যেসব দলগুলি শাসন ক্ষমতা রয়েছে তাদের ইসলামের শত্রুতা বা তাই সেখানে অনেক মুনাফিক রয়েছে, সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে, হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে, বহু রয়েছে, তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী, হ্যাঁ এ তো নাস্তিকে ভরা, তাহলে এইটা হচ্ছে ইসলামী জামাত, না না কখনো না, ওই জামাতে মুনাফিক ঢুকে আছে, সালামের শত্রু, কুরবানির শত্রু, অমুকের শত্রু, এইসব ঢুকে আছে, তার মানে এই নাই যে আপনার এই জামাত ইসলামী হক জামাত, কখনো এটা কখনো, জি ভালো করে বিষয়টি বুঝবেন। ইন্না ওয়াইন্নামা তাত্তাবিউ আহদাফ আহাল হিজবিয়াত আল মুখালিফা লিহাদি দিন আল হানিফ, এই জামাতটি হচ্ছে ইখওয়ান মুসলিমের জামাতুন ইরহাবি, ইরহাবি দল মানে সন্ত্রাসী দল, লা তুমাসসিলু মানহাজ আল ইসলাম, ইল ইসলামী মতাদর্শের প্রতিনিধিত্ব করে না, ওয়াইন্নামা তাত্তাবিউ আহদাফাহা আল হিজবিয়া, তাদের যে দলীয় টার্গেট রয়েছে সেটার অনুসরণ করে, আল মুখালিফা লিহাদি দিন আল হানিফ, যে দিনে ইসলাম, দিনে হানিফের পরিপন্থী, ও তাতা সত্তার বিদ্দিন, তারা শুধু দিনের হ্যাঁ মুখোশ পরিধানকারী, দিনের পোশাক পরে রয়েছে, ধর্মকে ব্যবহার করো, তোমার এসো মায়ো খালে ফহু, অথচ তারা দিনের পরিপন্থী কাজগুলি করে, মিনাল ফোরকা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ওয়াই সারাতুল ফিতনা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ওয়াল উনফ এবং বাড়াবাড়ি করা, ওয়াল ইরহাব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, ফা আল জমি আল হাজার মিন হাজিল জামা, সুতরাং প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি, আমার বলছে আমার কথা নয়,
হাইয়াতে কেবার বলছে ফাআলাল জামিয়াল হাজারু মিন হাযিল জামা, সুতরাং প্রত্যেককে সতর্ক সাবধান করছি, সতর্ক সাবধান থাকতে হবে মিন হাযিল জামা, এই জামাতুল ইখওয়ানুল মুসলিমিন থেকে। ওয়া আদামুল ইনতিমা ইলাইহা, তার সাথে সম্পৃক্ততা যেন না থাকে, যোগাযোগ না থাকে। আবি তাআতুফু মাহা, তার সাথে যেন সহানুভূতি না থাকে, সহযোগিতা না থাকে। ওয়াল্লাহ নাসআল আইয়া ফাজানা জামিয়ান, আল্লাহর কাছে আমরা যাচ্ছা করি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, মিন কুল্লি শারিন, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক ফিতনা ফাসাদ থেকে। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।